আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফ্রেন্ড সার্কেলগুলোতে একটা কমন ব্যাপার রয়েছে খুবই কমন যে গালিগালাজ করা দেখবে আমরা এক বন্ধু আরেক বন্ধুর বাবা মাকে নিয়ে গালি দিচ্ছি বোনকে নিয়ে গালি দিচ্ছি যে রকম ইচ্ছা আমরা গালিগালাজ করছি অথচ তুমি কি একবার ভেবে দেখেছ গালিগালাজ কোনো সভ্য মানুষের কাজ নয় আমরা তারপরও গালিগালাজ করছি আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে বন্ধুত্ব নাকি গাঢ় হয় গাড়ি গালাজের মাধ্যমে কিন্তু তা কি সত্য বন্ধুত্বে মজা করার জন্য বা বন্ধুত্বে মায়া জন্মানোর জন্য বন্ধুত্ব গাঢ় হওয়ার জন্য হাজারটা মাধ্যম রয়েছে অথচ আমরা একজন আরেকজনের বাবা মাকে গাড়ি গালাজ করছি বাট যে তোমার সেই বাবা মাকে নিয়ে গালি গালাজ করা হচ্ছে যে বা যারা তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে তোমার সেই মাকে তোমার বন্ধু গালি দিচ্ছে যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল যেই মা তোমাকে ছোটোবেলা থেকে বড়ো করেছে অথচ তোমার বন্ধু সেই মাকে গালিগালাজ করছে অথচ তুমি সেটা নির্দ্বিধায় মেনে নিচ্ছ তুমি তোমার বন্ধুর বাবা মাকে গালিগালাজ করছো তোমার বন্ধু সেটা মেনে নিচ্ছে কিন্তু তোমার কি ন্যূনতম কোনো বিবেক নেই তোমার বাবা মার প্রতি কি তোমার ন্যূনতম সম্মানবোধ নেই তাহলে কেন কেন গালিগালাজ করছো একবার কি ভেবে দেখেছ গালি তোমার বাবা মা যদি এই গালিগালাজগুলো শুনতে পায় বা তোমার বন্ধুর বাবা মা যদি এই গালিগালাজগুলো শুনতে পায় তাহলে কি কখনোই তারা এটা পজিটিভলি নিতে পারবে তাহলে তুমি কিভাবে পজিটিভলি নিচ্ছ মজা করার জন্য বাবা মাকে গালিগালাজ করতে হবে এরকম বাধ্যবাধকতা কি কোথাও আছে আমরা দেখতে পাই যে তুমি বা তোমার মতো অনেকে আমার মতো অনেকে আপনার মতো অনেকে তাদের মেয়ের ফ্রেন্ড কিংবা কোনো বান্ধবীকে গালিগালাজ করলে বন্ধুত্বটাই নষ্ট করে দেন অথচ আপনার বাবা মাকে নিয়ে দিনের পর দিন আপনার বন্ধুরা গালি গালাজ করছে আপনি অন্যের বাবা মা নিয়ে গালি গালাজ করছেন আপনি অন্যের বোনকে নিয়ে গালি গালাজ করছেন আপনার বোনকে অন্য কেউ গালি গালাজ করছে কিন্তু নির্দিরায় মেনে নিচ্ছেন কিভাবে আপনার কি ন্যূনতম সম্মানবোধ নেই আপনার বাবা মার প্রতি কি আপনার সেই ভালোবাসাটুকু নেই আরেকবার ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ